মুসনাদু আহানাদ চতুর্থ খণ্ডের হাদিস মিশকাৎ শরীফের পাঁচশত পনেরো নম্বর হাদিস বিশুদ্ধ হাদিস আন ইরবাস ইবনু সারিয়া ত রদিয়াল্লাহু তালান নবীজির সাবি এরবাস ইবনু সারিয়া রদী আল্লাহু তালান বলেন আমার আপনার নবীজি কল রসল উল্লাহি সাল্লাল্লাহু আলাই ইউস আল্লাম নবীজির সাহাদ করেছেন সা اخবুরুকুম বি আউওয়ালি আমরী সা اخবুরুকুম আমি তোমাদেরকে জানায় দেব আমি তোমাদেরকে বলে দেব বে আউওয়ালি আমরি আমার জন্মের সূচনাকে নিয়ে কি হয়েছে যুরকন্না আল্লাহ আমার জন্মের ইতিহাসের সূচনা আমার জন্মের ইতিহাস এর সূত্রপাত কিভাবে হয়েছে আমার জন্মের সূচনা কিভাবে হয়েছে আমি তোমাদেরকে জানায় দেব হুদুর তখন বললেন তাওয়া তো এবরাহিম আমার জন্মের সূচনা হলো আমার বাবা আমাকে দোয়া করেছেন যেন আমি দুনিয়াতে আসি রে কনসুদান আল্লাহ আমার বাবা দোয়া করছে রব্বানা ওভালস ভি হিম রসুল এন ইয়েটলু আলাই হিম আয়া ঠিক ওয়াই জ্যাক কি হিম আয়ু আল্লি মহম্মল কিতায় হেকমা আছে না নাই আমার আব্বা বলেছেন আমার জন্মের প্রায় দুই হাজার আড়াই হাজার বছর পূর্বে আল্লাহ পাকের কাছে দোয়া করছে রব্বানা ও আমাদের রব ও রসুলান আপনি মক্কার মধ্যে একজন রসুল পাঠাইয়া দেন আমার সন্তান মোহাম্মদ কে দেন জুড়ে বলেন সুহান আল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার সন্তানটাকে পাঠাইয়া দেন ইয়ু আলাইহি মায়াতিক ওই মক্কার মধ্যে আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন ঠিক কিনা ওয়াইউযাক্কিহিম তাদের আত্মাকে পরিশুদ্ধ করাবেন ঠিক কিনা বলেন এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন ইব্রাহিমের দোয়ার বরকতে আমার নবী দুনিয়াতে আসছেন কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা যদি আল্লাহর সিদ্ধান্ত আগে থেকেই ছিল আগে থেকেই সিদ্ধান্ত ছিল হুজুর বলছিলেন সাউখ বিরুকুম বিআউয়ালি আমরি আমার মিলাদের সূচনা আমার জন্মের

ও মুবাশশিরান সুবহসংবাদ দাতা আমি তোমাদেরকে সুবহসংবাদ দিচ্ছি ঈসা আলাইহিস সালাম বলেছেন নবীর জন্মের 600 বছর পূর্বে বলেছেন আমি সুবহসংবাদ দিচ্ছি আমার পরে যে নবী আসবেন তার নাম আহমদ জবান খুলে করনা সুবহানাল্লাহ ওয়ারুইয়া উম্মি আমার জন্মের সূচনা হলো আমার মায়ের স্বপ্ন হিনা ওয়া দাআতনি আমার মা যখন ভবিষ্যষ্ট করেছে আমাকে রাআতনি নুরা আমাকে জন্মের পরে দেখে আমি একটা নূর। আদ আতলাহাত ও শাম আমার নুরের আলোতে পারসের চোদ্দশো মাইল দূরে অবস্থিত সমস্ত প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে জোরে করেন সুবহান আল্লাহ কোথায় আলোকিত করছে পারসের চোদ্দশো মাইল দূরে অবস্থিত প্রাসাদগুলোকে জোরে বলেন সুবহান আল্লাহ এখন আপনারা বলেন একটু বিবেক খাটায় বলেন হুজুরের মিলাদের কথা হুজুর বলছি কথা কন্যা মিলাদের গুরুত্ব আছে বলে তো বলছে জোরে কন্যা বলছি কিনা তা আমরা যখন মিলাদের মধ্যে পড়ি পলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা রাজহে তিসাত তিসাতু তিসাতে আশুরিল কামারিয়া ও আনা লিজ জামানে জালিয়া হু সদা হাদারাত উম্মাহু লাইলাতা মাওলিদিহি আসিয়াতু ওয়া মারিয়াম মিন আল ও কুদসিয়া ওয়া আখাযাহাল মাকাত ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরাইয়াতা লালাহু সিনাহু এই যে আমরা পড়ি হুজুরের জন্মের সময় একটা নূর জ্বলে উঠেছে এই আলোতে ঘরটাও আলোকিত হয়েছে পারস্যের প্রাসাদগুলোকে আলোকিত করেছে জোরে কল সুবহানাল্লাহ এগুলো আমরা পড়ি না কথা গণ পড়ি না এ হাদিসের বাহিরে কি আমাদের বানানো যদিও শব্দগুলো আমাদের বানানো কিন্তু হাদিসের থেকে আনা হয়েছে ঠিক কিনা কোন ঠিক কিনা এখন আপনাদেরকে শোনাচ্ছি যে কথাটা পরিষ্কার ভাষায় বলতে চাই সেটা হলো আমার আপনার নবী আমার আপনার রসুর সাল্লাহ সাল্লাম তিনি জন্মের পরে এই পৃথিবীতে আবির্ভাব এই দুনিয়ায় আসার পরে আগমনের পরে যত কথা মিলাদ সম্পর্কে বলেছেন আমি আমার গবেষণা থেকে যতটুকু পড়াশোনা করেছি আমি চারশো হাদিস জমা করেছি যে সবগুলোই আমার নবী শুধু মিলাদকে নিয়ে কথা বলেছেন এত আস্তে বলেন জোরে বলেন সুবহান মিলাদ আর সিরার কোনটাকে বাদ দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে সিরাতুন নবী হচ্ছে তেইশ বছরের জীবন কাহিনী আর মিলাদুন্নবী হচ্ছে আসমান থেকে শুরু করে কোটি কোটি বছরের জীবন কাহিনী কুটি কোটি বছরের আপনারা জানেন আল্লাহ নবীগণকে রসুলগণকে জমা করেছেন কোথায় আসমানে বলেছিলেন এই ইনি আমার বন্ধু ইনি আমার দুস্থ ইনি মোহাম্মদ ইনাকে আমি শেষে পাঠাবো কখন শেষে পাঠাবো তোমরা আগে যাবে তোমরা দেশে দুনিয়াতে গিয়ে শুধু পরিবেশ করবে প্রধান মেহমান যাওয়ার জন্য কি বলেন ঠিক কিনা না প্রধান মেহমান যাওয়ার জন্য তোমরা পরিবেশ তৈরি করবে যদি তোমরা দুনিয়ার জীবনে আমার এই তোমরা কি আমার এই দোস্তের উপরে ইমান আনবে তাকে সাহায্য করবে সকল নবীগণ সকল রসুলগণ বলেছিল যে যদি আমরা আপনার দোস্তকে পেয়ে যাই তার উপর ইমান আনবো তাকে সাহায্য করব এর বাস্তবায়ন করেছেন আল্লাহ তালা। ঈশা আলাই মাধ্যমে কোন ঠিক কিনা আবার আসবেন আসার পরে আমার নবীর কি হবেন উম্মত হবেন কারণ জামানা পাইলে আর নবী কি থাকে না নবুয়তের জামানা থাকে না এই জন্য আমার নবীজির উম্মত হয়ে তিনি নবীজির উপর ইমান আনবেন উম্মত হয়ে আসবেন আমার নবীর দিনের পক্ষে কাজ করবেন কোন ঠিক কিনা এখন কথা শোনেন সই একখানে হাদিস শোনাচ্ছি বিশুদ্ধ হাদিস যে হাদিস দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের হাফেজ ইমাম জোরে বলেন আল্লাহ তালাকে স্বপ্নে পেয়েছেন মানে আল্লাহ তালাকে তো ডাইরেক্ট দেখা যাবে না তার নূরকে স্বপ্নে পেয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ একশো বার যখন দেখছেন আল্লাহ তালাকে বলছেন আল্লাহ তোমার এবাদত বন্দিগী করলে তো তুমি খুশি হও কোন ইবাদত বেশি করলে তুমি খুশি হও আল্লাহ তালা বলছেন আমার কালামটা পাঠ করলে আমি বেশি খুশি হই আমার কোরআন পাঠ করলে আমি বেশি খুশি আজকে পৃথিবীর মানুষ এত ব্যস্ত নিজের প্রত্যেক দিনের কি আছে কাজের রুটিন আছে কিন্তু কারিম তেলাওয়াতের কোন রুটিন কথা কর না প্রচুর ব্যস্ত হয়ে গেছে সব কাজের রুটিন থাকে কিন্তু কোরআনকারীম তেলাওয়াতের রুটিন নাই আমি মধ্যখানে একটা আমোদের কথা বলে যাচ্ছি অন্তত এক পৃষ্ঠা অন্তত আধা পৃষ্ঠা লেখা ছোট্ট সুরা হলেও তেলাওয়াতের নিয়তে দৈনিক রুটিনে রাখবেন পাক সকলকে আমিন বলেন জরুর আর মহাব্বতে বলেন আমিন তো বলছিলাম যে হাদিসটা এই হাদিসটা রেওয়াজ করেছেন ইমাম আহমাদ মুসনাদ গ্রন্থের চতুর্থ খণ্ডে সহি হাদিসের বর্ণনা বিশুদ্ধ হাদিসের বর্ণনা নবীজি সাহাবি মাইসারাতুল ফাজার মাইসেরাতুল ফাজার উনি বলেন কিলা ইয়া রসুল আল্লাহ হুজুরকে প্রশ্ন করা হলো মাতা কুন্তে নাবিয়া আপনি আমাদের নবী ছিলেন কখন থেকে আপনি নবী ছিলেন কখন থেকে হুজুর জবাব দিয়েছেন কুন্তু নাবিয়া আমি নবী ছিলাম আল্লাহর সামনে ও আদম বাইনার রুহ ওয়াল জাসাদ আদম তখনো সৃষ্টিতে ছিল না আদমের রুহ এক স্থানে শরীর আরেক স্থানে তারও চোদ্দ হাজার বছর পূর্বে আমি আল্লাহর কাছে নবী হিসাবে বিদ্যমান ছিলাম আমার যারা রাখালগঞ্জ যারা আমার সামনে আছে বলেন তো এ হাদিস থেকে বুঝলেন কি আদমের সৃষ্টিতে আগে নাকি আমার নবীর সৃষ্টিতে আগে সবাই একটু কথা কর আমার নবী যে আগে না পরে আগে না পরে আগে এটা মানাইতে গিয়ে কত হুজুরের সমস্যা মানেই না বলে কি জানেন আপনারা বহু রকমের কথা বলে অথচ সনদের হাদিস হুজুর নিজে বলেছেন আমি নবী ছিলাম আল্লাহর সামনে বিদ্যমান এটা বোঝানোর জন্য আরেকখানে হাদিস শরীফ বলতে হয় কষ্ট হচ্ছে আপনাদের লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি নাম জানেন তো ইমাম বাই তিনি দালাইলুন নবুওয়াত দালাইলুন নবুওয়াত এই কিতাবের পঞ্চম খন্ডের মধ্যে লিখেছেন হাদিসটা সম্পর্কে আগে ব্যাখ্যা করে বুঝায়া দেই এই হাদিসটা সম্পর্কে আহলে হাদিস যারা যারা লা মাযhabi ওরা চোখ বন্ধ করে জাল বলে কি বলে জাল বলে কিন্তু তাদের যিনি মূল ইমাম ইবনু তাইমিয়া ইবনু তাইমিয়া তিনি বলেছেন তার ছাত্র ইবনুল কৈয়েম আল জাউজিয়া ও ছাত্রকে একদিন ক্লাসের মধ্যে বলেছেন ও আমার এবনুল কাইয়েম ইবনুল কৈয়েম আলাইকা বিহি ফাইন নেকুল্লাহু হু দেন ওয়া নুড আপনারা বুঝতে কষ্ট হবে হয়তোবা আমি বুঝে দিচ্ছি তিনি ক্লাসে বলছিলেন ছাত্র ইবনুল কাইয়েমাল জাউজিয়াকে ও আমার এবনুল কয়েম আমার ছাত্র তোমার উসিদ ইমাম বাইহাকির দালাইলুল নবুদ এই কিতাবটা গোড়া, আগা গোড়া। সবটা পড়া এবং সবটা কারণ এই কিতাব তোমাকে হেদায়ত দিবে এই কিতাব তোমাকে আলোকিত করবে এটা কে বলছে এখন এই তাইমিয়া কে বলছে ছাত্রকে ছাত্রকে বলছে। বলছে এখন এই তুমি এই কিতাব দালাইল নবো এটা আগা গোড়া সবটাই পৈর কারণ সবটাই তোমাকে হেদায়ত দিব সবটা তোমাকে কি করবো আলোকিত করবে এই কিতাবের ভিতরেই যে হাদিসটা এখন পড়তেছি এটা আছে তাহলে বোঝা যায় ইবনে তাই মিয়ার মতে এই হাদিসটা নূর এই হাদিসটা আলোকিত এই হাদিসটা হেদায়তের কারণ কথা এখন ঠিক কিনা হাদিসটা কি বুঝতাম নি নাকি এখনো বোঝেন না কথাটা এটা কিন্তু এলমি কথা এটি ওই কামেল ফাজেলে বললে হেরা ভালো করে বোঝে কিন্তু আমি মনে করি যে সাধারণ লোকের সামনে বুঝায় কইতে পারলে তারাও বুঝবো কি অসুবিধা কি বুঝতে কি সমস্যা আছে

ওয়া মোহাম্মাদ উয়া আউয়াল আখিরু ওয়াল শাহ ফাইন ও আউয়ালসা ফাইন জোরে বলেন না সুবহান আল্লাহ না আসির উদ্দিন আলবানি এটা যারা এ বিষয় গবেষণা আছে তারা জানে উনি চেষ্টা করছিল হাদিসটাকে কোনোরকম জাল বলিয়া দেওয়ার জন্য কি বলিয়া দেওয়ার জন্য জাল পরে নিরুপই হইয়া জাল বলে নাই বলছে জৈফ বলছে কি লে জালি বলতে পারতো কিন্তু সাহস করে আর সামনে গাইতে পারে নাই কারণ তার ইমামতি ইবনু তাইমি এটাকে নূর বলে গেছে এটা হেদায়েত বলে গেছে জরে বলেন সুবহানাল্লাহ অনুবাদটা মনোযোগ দিয়ে শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমার আপনার নবীজি ইরশাদ করেছেন লাম্মা খালাক আল্লাহ আদমমা আল্লাহ পাক যখন আদমকে বানালেন জোরে কোন কাকে বানালেন সবাই একটু জোরে কোন কাকে বানালেন আদমকে যখন বানালেন খয়র আলি আদামা বানিহে আল্লাহ পাক আদমকে সুযোগ দিলেন যেন আদম তার সন্তানদেরকে একবার দেখতে পারে সন্তান মানে আমরা সন্তান মানে কারা আমাদেরকে একবার দেখার জন্য সুযোগ দিছে কে তো এখন ডান দিকে তাকায় বাম দিকে তাকায় এরা সব জান্নাতি এরা সব জাহান্নামি বুঝতেছেন দানদিকে সব কি আর বামদিকে ফাজালায়রা ফদা ইলা বাদহি মালাবাত আদম আলাইহিস সালাম বলেন আমি তাকায়া দেখি জান্নাতীদের মধ্যে কার সম্মান অনেক উপরে কার সম্মান আরো অনেক বেশি এদের ভিতরে ফার ফারা নূরান সাতিয়ান আলাস ফালিহিন আদম আলাইহিস সালাম একটা নুরের নুরের বাতি দেখলেন প্রজ্বলিত নুরের খন্ড দেখলেন জোরে কন সুবহানাল্লাহ নূরান মানে আলোকিত প্রজ্বলিত নূরান্বিত একটা খন্ড নূর জ্বলতেছে কি জ্বলতেছে হাজা এই নূর এই আলোক খন্ড এই নূরের টুকরাটাকে আল্লাহ জবাব দেয় হাজা আহমাদু ওয়া মুহাম্মাদ এই নূরের টুকরা আমার বন্ধু আহমাদ আমার বন্ধু মুহাম্মাদ জবান খোলে কন্যা সুবাহ আল্লাহ এটা আমার প্রথম সৃষ্টি আমার প্রথম সৃষ্টি যাবে দুনিয়ায় শেষে সাফে হাসরের মাঠেও প্রথম আকাশেও প্রথম ঠিক কিনা হাসরের মাঠেও কি প্রথম সুপারিশকারী আর তার সুপারিশ প্রথম মঞ্জুর হয়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমি পরিষ্কার বুঝালাম যে নবীজি আল্লাহর কাছে অস্তিত্ব ছিল নাকি কিভাবে ছিল অস্তিত্বটা নূর হিসাবে এটা আমাদের অনেক মৌলবীর মাথায় ঢোকে না তাহলে আমি হাদিস থেকে বুঝালাম এটা বানানো কোনো খালাক আল্লাহ নূরি আমি ওই হাদিস দিয়ে দলিল দিছি না তো যে হাদিস দেবের টিকে থাকতে পারবো না যে হাদিস দেবের টিকে থাকতে পারবো আমি তো সে হাদিস দিয়ে বলছি কথা কোন ঠিকই তাহলে বোঝা যায় নবীজি আসমানে কোটি কোটি বছর আল্লাহ জ্বলন্ত নূরের প্রদীপ ছিল জোরে বলেন সুবাহ আল্লাহ করলে পরিষ্কার হয়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে না হাদিস কেন হচ্ছে ইমাম বাইহাকি একটু আগে তো ইমাম বাইহাকির কথাই বলছে নাকি তিনি সুনান কুবরা একখানা কিতাব লিখছেন সুনান কুবরা আসুনান আল কুবরা এর পঞ্চম মধ্যে তিনি হাদিস কোট করেছেন হাদিসখানা হলো আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اقرا رسول الله صلى الله عليه وسلم بعد النবوه বলেন না আল্লাহ আর মুহাববতে কর না সুবহানাল্লাহ নবীজির 10 বছরের খাদেম কয় বছরের খাদেম 10 বছরের খাদেম বলেন আনাস ইবনে মালিক বলেন আমার নবীজিকে আমি দেখেছি আমি নিজে শুনেছি তিনি দায়িত্ব শুরু করার পরে একটা দুম্বা জবাই করে তিনি জন্মের জন্য আকিকার কাজ জোরে বলেন সুবাহ আল্লাহ আর মোহাবতে কন্যা সুবহান আল্লাহ আচ্ছা এই একটু আমাকে সময় দেন আধা মিনিট আকিকা আর অলিমা কয়টা জিনিস অলিমা হচ্ছে বিয়ের জন্য আর আকিকা হচ্ছে জন্মের জন্য কি অলিমা কিসের জন্য আকিকা তো নবীজি আকিকা করেছেন নবীজি কি করেছেন আকিকা করেছেন নিজে দুম্বা জবাই করে এখন বলেন আকিকা কি বিয়ের জন্য কিসের জন্য তো হুজুর জন্মের অনুষ্ঠান করেছেন কি করে দম্বা দুম্বা জবাই করে এখন আমরা আমার থেকে একটু বুঝে নেন হাদিসের মধ্যে আসছে নবীজির দাদা আব্দুল মাউলিদিহি হুজুরের জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল কি করেছেন হুজুরের জন্য আকিকার কাজ করেছেন হুজুর জানতেন যে দাদাও করছে দাদাও করছে এখন মুহাদ্দিসিনে কেরাম হুজুরের আকিকা আব্দুল মুতালিবের আকিকা দুইজনের আকিকা কোনটা হাকিকত কোনটা মাজাজ এই নিয়ে কি হয়েছে اختلاف হয়েছে ইবনু হাজার আসকালানী ইমাম সৈয়তি দুইজনে ব্যাখ্যা করেছেন এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন ওয়াল আকীকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদিন একজন ব্যক্তির জন্মের কারণে দুইবার কি হয় না আকিকা হয় না কয়বার হয় মানুষ একজন আকীয়া কয়বার এখন নবীজি মানুষ একজন তিনি নবী রসুন তিনি একজন কিন্তু তার আকিকা হয়েছে কয়বার দুইবার একটা দাদার পক্ষে আর একটা নিজের পক্ষে ঠিক কি না এখন মহাকৃশনের বলেছেন কোনটা বাতিল কোনটা সহি মহাকৃষণের গ্রাম বলেছেন কোনটাই বাতিল না বরং উভয়টাই সহি উভয়টাই কি সহি তবে দাদা যেটা করছে দাদার পক্ষে যা হয়েছে এটা হলো সঠিক আঁকিদা আঁকিকা সন্তানের জন্মের আকিকা আর নবী যা করেছেন তা হলো নিজের জন্মের শুক্রিয়া এটা আকিকা না এটা কি জন্মের শুক্রিয়া তো এই হাদিস থেকেই ইমাম সিয়তি দলিল পেশ করেছেন যদি নবী নিজের জন্মের শুক্রিয়া নিজে করতে পারে উম্মত আমরা কেন কৃপন হব একটু হাত তুলে কর না কা আমরা কি কৃপণ হব ও তো রাস্তা দেখিয়ে দিয়েছেন আমি আমার জন্য সুক্রিয়ায় করেছি আমি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুর সালিদ রহমাতুল্লিল আলমিন হয়েছি এটা আমি জানি আমি আমার নিয়ামতের জন্য আল্লাহ সুক্রিয়া করে দুম্বা জবাই করে মেহমানদারি করিয়েছি অতএব তোমরা যারা আমার উম্মত তোমরা আমার উম্মত হইয়া তোমরাও কি করতে পারো জোরে বলেন সুবাহান আল্লাহ আর মহব্বতে কন সুবাহান আল্লাহ এখন এখানে একটা ফাঁক আছে যারা আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে ওরা বলে হুজুর যে নিজের আকিকা নিজে করছে নিজের জবাই নিজে করছে সাহাবায় ক্রান্ত জীবনে এই কাজটা করে নাই তা আমরা করব কেন কথা কন্যা এ প্রশ্ন করে কিনা সাহাবায় ক্রান্ত কোনো করে নাই তা আমরা করব কেন এখন বলেন তো দেখি সাহাবায় ক্রাম করে নাই আমরা করব কেন সাহাবায় ক্রাম করে নাই এমন কোন দলিল দেওয়া যাবে কথা কর এমন কোন দলিল কি আছে সাহাবায় ক্রাম করে নাই আচ্ছা আপনারাই বলেন সাহাবায় ক্রামের যুগে কোরবানি ছিল কিনা হ্যাঁ কথা না জবাই কি কিনা তখন সামরা ছিল না হ্যাঁ সামড়া ছিল কিনা সামড়া কে মাদাসে আসতো কি কথা কর না মাদাসে আসতো তো তখন তো সামড়া ছিল তো তোমরা সামড়া নাও কেন কেউ কথা কর না তোমরা মাদ্রাসা ঢুকাইছো কেন হ্যাঁ কি বোঝেন নাই এখন সামরা কি তখন কি ছিল না তখন সামরা ছিল এখন তোমরা ঢুকে আনছো কি মাদ্রাসা লীল তখন তো সাহাব একটা মাদ্রাসায় নাই নিজের লাভে সব ফতুয়া বাকি না আমাদের পরে জরুরি বয়ান হবে সকলে বসিয়ে বহুত ফায়দা হবে ওই যোগে ছিল তিন ছিল তিন দিনের সিললে ছিল তো তোমরা করো কেন শুধু কি আমাদের দোষ দাও সাহাবা কেরাম করছেন কিনা কথা কয় দুঃসব আমাদের আমরা বিদা তো তোমরা কি সিরাত কি ছিল সাহাবা কেন যুগে এই দূরে কন্যাকে ছিল সিরাত নবীর কোন মাহফিল ছিল না তো তোমরা এখন আমাদেরকে দোষ দাও মিলাদ নবী সাহাবাই কেরাম করেন নাই তো তোমাদের সাহাবাই কেরাম কি করছিল এই হলো শুধুমাত্র ফাও আলাপ কি আলাপ ফাও আলাপ নবীজি করেছেন সাহাবাই কেরাম করেছেন কি করেন নাই দেখার সময় আমাদের নাই হুজুর যেহেতু করেছেন প্রমাণিত ঠিকই না অতএব যা সাধ্য যেরকম আছে যদি আমরা এখানে কি করি সাধ্য অনুযায়ী সামান্য কিছু খানা আয়োজন করি কি হবে সব হবে কি না আর একটা হাতিস বলে দিলে বুঝবেন আপনারা সহি বুখারি এর গ্রন্থকার ইমাম বুখারি আদাবুল মুফরাত একখানা কিতাব লিখেছেন আদাবুল মুফরাত এর সাতশত

মেজমানের জন্য অত্যাবশ্যক করণীয় হয়ে যায় কথা কয় না এখন আপনারা বাংলাদেশে সবাই জানেন সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় বেশিরভাগ রাত্রে বেলায় হয় কি না অন এই রাত্রে বেলায় মেহমানদারি করার জন্য কোন জায়গায় সিন্নি কোন জায়গায় বিরিয়ানি কোন জায়গায় জিলাফি আমরা কি করি আয়োজন করি অন হেরা কয় আমরা সিন্নি ঘুর জিলাফি ঘুর কথা কর না আমরা করি সুন্নত দুর্ দে সিন্নে ঘুর কইয়া কথা বলেন নাকি আপনারা মাহফিল কমিটি মেজবান আর যারা আসে তারা কি মেহমান হুজুর বলেছেন লাইলাতুদ্দাইফে হাক্কুন ওয়াজিবুন আলা করলে মুসলিমিন রাতের মেহমানদেরকে মেহমানদারি করা অত্যাবশ্যকীয় করণীয় হয়ে যায় কথাখন ঠিক কি না ঠিক হাদিসে এরপরে পরে আসছে যদি মেহমান জিতে না পারে তার উট ছিল না তার কি খচ্চর ছিল না তার বাহন ছিল না তার বাড়িতে সে পুষতে পারে নাই যেতে পারে নাই রাতে থাকতে হয়েছে তাহলে যদি থেকে যায় ওই মেহমানদার মেহমান মেহমানকে করা ঋণ পরিশোধ করলে যেরকম অত্যাবশ্যক হয়ে যায় ঋণের মতো ওই মেহমানকে মেহমানদারি করা অত্যাবশ্যক হয়ে যায় আরো জোরে বলেন সুহান এখন আপনারা বলেন যারা ওই গ্রুপের লোক যারা এরা ওই জিলেপিও খাওয়ায় না বিরিয়ানিও খাওয়ায় না সিন্নিও খাওয়ায় না উফাইয়া আসে উপাস চলে যায় এখন শূন্যতের উপরে আমরা আছি না তারা আছে ভাত তুলে বলতে হবে আপনারা এই শূন্যতের উপরে কি আমরা নাকি তারা শূন্যত পালন করি আমরা আর ফতুয়াতে বেঁধা আমরা আপনার কষ্ট হচ্ছে না আমি কি হাদিসটা বানাইছি নাকি হেরা জীবন এটা ভাইসি হলো সানসু হে পর্যন্ত এখনো পরেও নেই এই কি এখনো গোলেও নাই ফুজি নাই তো ভাতটা নাই অনেকে আমাকে গালিগালাজ করে করলে কি হবে করুক আমার বিরুদ্ধে বলুক আমি তো কথা হাদিসের বাহিরে বলি না কি বাহিরে বলছি আমি আমি বাহিরে বলছি না বলিও না আমি আমি হাদিসে যা পেয়েছি তা বলছি অতএব রাতের মেহমানকে মেহেমানদারি করা সুন্নত সম্মত ওয়াজিব কাজ ঠিক কিনা বলেন আমার মনে হয় গরু জবাই করা তো উত্তম তার থেকে বেশি উত্তম হলো উট জবাই করা ঠিক কিনা অনেক সময় খেস্তুরি খাওয়াইতে খাওয়াই দেওয়া লাগে কারণ আয়োজন কম কি বলে ব্যবস্থাপনা কম আমার মনে হয় কোনো মাহফিলে ফিলে বিরিয়ানি ছাড়া বিদায় করা ঠিক না কথা কোন ঠিক কিনা অতএব শূন্য হবে পেট পুরাইয়া ভালো করে আসুদের মতো খাওয়াই দেওয়া আর যারা খাওয়ায় না তারা হাদিসের সাথে সম্পর্ক রাখে না ঠিক কিনা বলে এখন হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন নবীজি বলছেন কি জানেন নবীজি বলছেন এটা ইমাম সৈয়তি দুই লক্ষ হাদিসের হাফেজ আমরা মনে কষ্ট হইতেছে একজন দুজন করে চলে যাচ্ছেন কেন আমি গেছি আপনাদের কি বলে জগন্নাথপুর চলে গেছি মাহফিলে জগন্নাথপুর রানীগঞ্জের পাশে একটা রাখালগঞ্জ আছে আমি ভাবছিলাম মাফিরা জগন্নাথপুরে সেখান থেকে আবার এখানে আসছে আর জগন্নাথপুরের কাছে কই কুমিল্লা কই জগন্নাথপুর কই ডাকা দক্ষিণ এখানে রাখালগঞ্জ আমি গেছি সেখানে মাগলিমের পরে সেখানে বুঝে গেছে পরে ফোন দিছে বলতেছে আমাদের এটা তো ইলেগঞ্জের পাশে রাখালগঞ্জ অনেক কষ্ট হয়েছে আসতে না খেয়ে এখানে চলে আসছি মাহফিল করতেছে আপনারা যে একজন দুজন করে চলে যাচ্ছেন বিদায় দিয়া আপনারা বসতেন না আমার সামনে কি বলতেন কিছু হাদিস কি বলতামনি কিছু হাদিস কি খারাপ লাগতেছে আপনাদের আমি তো কিসা কাহিনী আর গজল টানতেছি না হাদিস না বলতেছি আল্লাহ বাক শুনবার তৌফিক দান করে জোরে জোরে একটা আমিন আর আর মহাব্বতে কন্যা আমিন কষ্ট হচ্ছে আচ্ছা জন্মের কিছু কথা বলছেন ইমাম সুইতি রে অ্যাওয়েড করেছেন দুই লক্ষ কাঁদিছেন পন্ডিত ও দা আজুব হাতাহুয়ালা আর সাহজেদা হুযু যখন জন্মগ্রহণ করছে গোপাল কোপাল বুঝেন জমিনের মধ্যে ফালাই দিচ্ছে সেজদার মধ্যে পড়ে গিয়া ফ কলা আল্লাহ আকবার কামি র আলহামদুল্লিল্লাহ রে কাশি র জমন ফরে কনসবহান আল্লাহ হুজুরের জন্মের পরে কোপাল জমিতে ঠেকায় দিয়া সেজদার মধ্যে গিয়া বলে আল্লাহ তুমি মহান আর তোমারই প্রশংসা করছি জোরে বলেন হাদিজের হাফেজ তিনি রেওয়াজ করেছেন কষ্ট হচ্ছে না তো হুজুর যখন চল্লিশ মায়ের পাশে হুজুর ঘুমিয়ে আছেন হামজা আবু তালেব হুজুরকে দেখার জন্য আসছে সাথে ছোট ছিল আব্বাস অনেক ছোট ছিল সাথে ছিল কে আবু লাহাব এরা সবে আসছে দেখার জন্য হুজুর পূর্ণিমার চাঁদের সাথে কেন কথা বলতেছে এরা কেউ মানে কেউ মানে না হামজা বলে আমাদের বাতিজাত পূর্ণিমা চাঁদের সাথে কথা বলতেছে কহ হাব তুই চোখে কম দেখো কথা বুঝতেছেন নি আপনারা হাদিসে এই শব্দগুলো নাই আমি বুঝানোর জন্য ব্যাখ্যা করে বলতেছি এর কথা কর না হেতে বিশ্বাস করে না কোনতে আবুল হবে তো নবীজি ক বিশ্বাস বিশ্বাস হয় না হুজুর তখন মুস্কি মুস্কি হাসতেছে চাঁদের সাথে কি করতেছে মুস্কি হাসতেছে তো আব হামজা বলে কিরে আবুল আহাব কিরে আবু তালেব এই যে দেখো না বাতিজা মুস্কি মুস্কি হাসতেছে কয় আয়ো বাচ্চারা তো এরকমই করে বাচ্চারা তো কখনো হাসে কখনো কান্দে কয় তাই নাকি হুজুর তখন বুঝছে অগরে বিশ্বাস করাই তুল আরো কিছু শক্ত দলিল দেখাই তুল হুজুর এ আঙ্গুলি তুলছে কোন আঙ্গুলি তুলছে এটা কি বলে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলছে চাঁদের দিকে একটু ডান দিকে আর বাম দিকে কি দিছে একটু হেলোনি দিছে হেরাত আকাশের দিকে তাকায়া দেখে আঙ্গুল যেদিকে হেলোনি যায় আকাশের চাঁদ সেদিকে দৌড় মার এখন হামজা বলে কিরে আবুল আহাব কিরে আবু তালেব কোন বাচ্চা হাত তুললে আঙ্গুল তুললে আকাশে চাঁদ দৌড়ায় এটা দেখি নেই এরকম কোন ঘটনা দেখি নেই হিতালি কাফার যারা কাফের সত্যের সামনে মাথা নত করে কথা ঠিক কিনা এই ঘটনা ঘটছে নবীজির বয়স কত চল্লিশ বছর নেই কতদিন এখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বাইদের কাছে এই কাহিনী শুনছে তিনি যখন ইসলাম গ্রহণ করছে নবীজির প্রশ্ন করছে হুজুর আমার ভাইয়েরা আমারও লয়ে গেছিল আমি ছোট ছিলাম তা আমনে নাকি এরকম চল্লিশ দিন বয়সে এরকম একটা ক্ষমতা দেখাইছিলেন তখন আব্বাস বলে হ্যাঁ এখন সমস্যা কি সমস্যা হলো যে আপনি যে এত বয়সে আকাশের চাঁদের সাথে এই কাহিনী করছেন আপনি ক্ষমতা পাইলেন কার কাছে তখন আমার নবীজি বলেন আরে তুমি কও কি এই প্রশ্ন তো আমাকে তখনও করতে পারতো তারা কথা পতাকা তারা তো বোঝে নাই প্রশ্ন করার জন্য ক্ষমতা আমার জবাব দেওয়ার ক্ষমতা যে আমার আছে তারা তো বোঝে নাই যদি আমাকে তখন প্রশ্ন করতে হবে তখন জবাব মায়ের পেটে ছয় মাস আমার আম্মা পেরেশান হয়ে গেছে এই সন্তান এতিম জন্ম হওয়ার পরে কে খেলনা কিনে দিবে কে ফুতুল কিনে দিবে বাপতো নাই এতিম না কতক্ষণ তো নাই এই সন্তান জন্মের জন্মের পরে তাকে খালার বাড়িতে ফুফোর বাড়িতে নানার বাড়িতে বাজারে গিয়া কে ঘুরাবে কে একটু ঘুরাইতে নিবে এমন তো কেউ তার নাই হয়ে গেছে আল্লাহ আমার মায়ের কাছে পাঠাইছে না তুই না ওটা তোর সন্তান কিন্তু দস্তকার কেউ মানেন না যে আপনারা দুষ্টকার আমার না শোন তোর সন্তান আমার দুস্ত দুনিয়াতে জন্মগ্রহণ করলে তার আব্বা দুনিয়ায় থাকলে আব্দুল্লাহ কাঠের খেলনা প্লাস্টিকের ফুতুল কিনে দিত শুন আমার এই দোষের জন্য দুনিয়ার কাঠের খেলনা প্লাস্টিকের ফুতুল আমি পছন্দ করি নাই আমি পছন্দ করেছি আমার দুষ্টের জন্য পূর্ণিমার চাঁদকে আমি ফুতুল বানিয়ে দিয়েছি আমার দুষ্ট যখন দুনিয়ায় যাবে উপরের দিকে যখন তাকাবে উস্তাদ আমার দুস্তকে নিয়ে হাসবে আর আমার দুস্ত চাঁদকে নিয়ে হাসবে আমার দুস্ত যখন আঙ্গুল সেরা করবে চাঁদ আমার দুস্তকে নিয়ে খেলবে আর আমার দুস্ত চাঁদকে নিয়ে খেলবে কথা ঠিক কি আমার নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে যদি চাঁদ সৃষ্টি হতো না যদি আমার নবী সৃষ্টি না হতো মানেন কি না আপনারা যারা এ কথা মানতে চায় না কেন যে ওদের ভিতরে দুশ্মনী আছে আমার বুঝে আসে না এই সূর্য আসতো না এই চাঁদ আসতো না কেবল আমার নবিরসিল কথা কোন ঠিক কিনা হুজুরের যখন বয়স চল্লিশ চার বছর কয় বছর দলিলটা দইফ আমি আগেই বলে ফেলতেছি কারণ যেটা সহি মহাদিস তো আমি এটা সহি হিসেবে বলতে হবে যেটা দইব দইফ বলতে হবে এটা সঠিক মেসেজ দেওয়া লাগবে হাদিসটা কি জয়িফ হাদিসটা হচ্ছে কেন অমরুহু আর হুজুরের বয়স তখন চার কত ছিলেন নবীজি তখন হালিমাতু সাদিয়ার কাছে দুধমার কাছে একদিন দুপুর বেলায় হুজুর বলছিলেন আমি গোসলের জন্য পারমিশন চাই মা তখন বলে তুমি একা যাইও না মোহাম্মদ তুমি তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও বরহাবা জোরে বল হুজুর রওয়ানা দিছে যখন রওয়ানা দিছে হুজুরের সাথে আরো সমবয়সী আরো তিন চারজন বাচ্চা একসাথে জুট বেঁধে গোসলের জন্য বের হয়েছে হওয়া যায় দু এটা কূপ পেয়েছেন কুপ বুধেননি কুফ মানে ফুকুর পেয়েছেন আমাদের দেশের ফুকুর মতো না হে দেশের ফুকুর কি এটা কুয়া কয় কুয়া এই কুফের মধ্যে সবাই নেমে গেছে এখন আপনারা বলেন বাচ্চারা পানি পাইলে একটু দুষ্টুমি করে না আপনারা কি মনে করেন যে হুদুর দুষ্টুমি করবে কি দুষ্টুমি করবে আর নবীজু নবীজ জুন ওলাও কায় না সাবিক নবী তো নবী তিনি শিশু হলেও নবীরা বলেন সবাই পানি নিয়ে দুষ্টমি করে কিন্তু আমার নবী শরীফ বিনয়ী হাতের মধ্যে কি করতেছে। করতেছে। পানি বলেন তিনি হাদিসটা পাওয়ার পরে আমি যখন একা একা হাদিসটা পড়তেছিলাম আমার চোখে পানি পড়ে গিয়েছে এই ভেবে ছোট বয়সে আমার আব্বা আমার আম্মা আমাকে গোসল করিয়েছে আমার নানি আমাকে গোসল করিয়েছে কিন্তু আমার নবী তো আমার নবীর মা নবীর বাবা এভাবে আদর করে গোসল করাতে পারে নাই কথা কোন ঠিক কিনা আমরা তো কত আদর পেয়েছি কত স্নেহ পেয়েছি আমার নবীতে তিন হয়ে পৃথিবীতে এসেছেন তিনি তো বাবার আদর পান নাই মায়ের আদর পান নাই কত স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন কথা কোন ঠিক কিনা আমি তখন এই আয়াত যখন সামনে পেয়েছি যে ফা আওয়া। আমার মনটা ভরে গিয়েছে যদি বাবা ছিল না মা ছিল না আমার নবীর পাশে আমার আল্লাহ ছিলেন কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে এতিম পেয়েছি কিন্তু আমি আপনাকে আশ্রয় দিয়েছি নিরাপত্তা দিয়েছি আপনাকে সেভ করেছি আপনার পাশে আমি ছিলাম ঠিক কি কিনা এই জন্য আপনার এতিম বয়সে আমি ছিলাম আপনার পাশে আমি সাহায্য করেছি আপনার ইন্তিকাল পর্যন্ত আমি আপনার পাশে ছিলাম অতএব আপনি কি করেন আমার প্রশংসা করেন জোরে বলেন সুবহানাল্লাহ এই যে হুজুর কি করছে আঙ্গুলের আন্দুলীর মধ্যে পানি দিয়ে গোসল করছিলেন ও হাজার ওকে এই কুপের মালিক ছিল একজন ইহুদি। হাফেজ আল লিৎ তাউরাত উনি তাউরাত আসমানী গ্রন্থের কি ছিলেন হাফেজ ছিলেন এমাদ উদ্দিন ইব্নু কাসির তার তাফসিনের মধ্যে লিখেছেন হুফাজুদ্দুনিয়া লিৎ তাউরাতে আরবা তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ ছিল চারজন সারা দুনিয়ায় কয়জন আর কোরানের হাফেজ কয়জন বর্তমানে কত ছয় কোটি ছয় কোটি ছয় কোটি সারা দুনিয়াতে তাওরাতের হাফেজ মাত্র চারজন আর কেউ কেউ বলছেন ইমাম কুট্তুই বলছেন একজনও নাই একজনও একজনও নাই না একজন আছে তাহলে এই যে কুফের মালিক উনি তাউরাতের কি ছিলেন হাফেজ ছিলেন শোনেন মনোযোগ দিয়ে কষ্ট হচ্ছে নাকি আমার বয়ান মনে বেশি কঠিন হয়ে যাচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে না তো মাঝে মধ্যে বয় পাই যে অনেক হাদিস বলি পাবলিক না বুঝলে তো আমার এই মহাদেশি কি আমার ক্লাসে শেষ ওয়াজের মাঠে শেষ কিছু হবে না কষ্ট হচ্ছে না তারপরে এই হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন হুজুর যখন গোসল করতেছিলেন এই কুফের মালিক এসে কূপের কাছে হাজির হয়ে গেছে তার কর্মচারী নিয়ে সকাল থেকে পানি সেচ দিচ্ছিলেন খেজুর বাগানে খালি বালতি নিয়ে এসে দেখে সকালের কূপ ছিল অন্ধকার এখন আলোকিত এখন কি আলোকিত এটা দিনের আলোতে ন আমার নবীর আলোতে হঠাৎ করে তাকায় দেখে জল ঝল জল জল করে চতুর্দিকে নূর ভাসতেছে ফা তাআদ্দাবাল ইয়াহুদ তাআজ্জুবান ইয়াহুদ আশ্চার্জ হয়ে গেছে হঠাৎ করে তাকায়া দেখে হুজুরের জাসেম মোবারক ছিল কোচি তার বছরের শিশু নবী তো এক কাপড় ছিল সাদা যখন লেগে গেছে পানিতে যখন ভিজে গেছে ভিতর থেকে উদ্বাসিত নূরের ছিটায় নূরের আলোতে গোটা অন্ধকার কূপ আলোকিত হচ্ছে দূরে এসে গেছে তাওরাতের জন্য ওই তাওরাতের হাফেজ উনি জানে হুজুরের কি আছে ছানা সেবত তাওরাতের মধ্যে আছে ওই খন্ড কাঁধে নিয়া নবীদের সামনে খুলছে খুলি দেখে শেষ নবীর নাম মুহাম্মদ কিতাবের মধ্যে লেখা জোরে বলেন সুবহানাল্লাহ তখন তিনার প্রবল বিশ্বাস প্রবল ধারণা এই কূপে আমার কূপে যিনি গোসল করছেন তিনি আমার শেষ নবী যার জন্য আমি হাতে চুমা দিয়া তার মোহাম্মত প্রকাশ করেছি আমার কুপার কত ভালো আমার কুপে শেষ নবী কুশল করছে জয় বলেন সুহান আল্লাহ তিনি প্রশ্ন করি হাসাবিজু হে শিশু সন্তান আ ইসমুকা মোহাম্মদ আপনার নাম কি মোহাম্মদ তাওরাতে কথা বলে হুজুর তখন বলেন এই শুধু আমার নাম মুহাম্মদ না আনা মোহাম্মদ উবনু আবদুল্লাহ ইবন আব্দুল মোত্তালিব আমার নাম মুহাম্মদ বাবা আবদুল্লাহ দাদা আব্দুল মোত্তালিব আমি জন্ম হয়েছি মক্কা মোকার এই কথা বলার পরে তাওরাত মিলেয়া দেখে আমার নবীর কথা তাওরাতের কথা 100% মিলে গেছে সুবহানাল্লাহ এত আস্থা কেন জোরে বলেন সুবহানাল্লাহ সুম্মা আমার নবীকে প্রশ্ন করছে ইয়া ইউহাসাবি হাল আইসু মুমিকা আমেনা আমনের মা কি আমেনা হুজুর তখন বলে ইসমু উম্মি আমেনা বিন আব্দুল ওয়াহাব আমার মা আমেনা নানা আব্দুল ওয়াহাব ওয়াহিয়া ফিয়াসরিবা আমার মা জন্মগ্রহণ করেছে কই

আমার নবীর চার বছর বয়সে দোয়া করতে পারে কি পরে না হাত পারে কি পরে না এখন নবীটিকে হাদিসের মধ্যে শেষে আসছে আলিঙ্গন করে জড়ায় ধরছে চুমার খাচ্ছে আর বলছে আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহবাক আমাকে কি করে আপনার মধ্যে তাহফিক আমাকে দান করে হুজুর তখন আল্লাহ হুমাই জাল হুমিন উম্মাতি আল্লাহ ইহুদে আমার উম্মত হতে চায় তুমি তাকে সুযোগ দাও আসতে বললেন জোরে কন্যা সোভান ইহুদি মরে না আর আমার নবী আমার নবী ও দাওয়াত শুরু করে না যখন দাওয়াত শুরু করেছে নবীজির তৃতীয় তৃতীয় নবতে তৃতীয় বছরে আমার নবীর হাতে তার ইসলামের তৌফিক হয়েছে উম্মত হওয়ার সুযোগ হয়েছে জবান খুলে কন্যা সোভান আল্লাহ আচ্ছা তাই হোক আমি আর বেশি কথা বলছি না আপনারা জানেন আলোচক যিনি আজাদি সাহেব ঢাকা থেকে আসছে আবার ঢাকা যাওয়া লাগবে ওনার গাড়ি হচ্ছে সাড়ে বারোটায় লাস্ট টিপ সিলেট থেকে যাওয়া লাগবে এর জন্য আমি আমিও যেহেতু রানীগঞ্জে গিয়ে একটা কষ্ট হয়ে গেছে আমার ওখান থেকে এখানে আসতে হয়েছে আবার এখান থেকে ড্রাইভার আমাকে সোনাকান্দে নিয়ে যাওয়া লাগবে এ মিলিয়ে আমি যে আপনাদের মাঝে কিছু কথা সুযোগ পেয়েছি আমি নিজেও সুপ্রিয়া জ্ঞাপন করছি মাত্র এখানে কিছু কথা শুনতে পেরেছেন আল্লাহ পাক কথা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আর দুইটা হাদিস বলবো পাঁচ মিনিটের মধ্যে কষ্ট হবে না তো সমস্যা হচ্ছে না তো আপনাদের এই হাদিসটা হচ্ছে খুব খেয়াল করে শুনেন হাদিস কেন হচ্ছে রসুল্লাহর যখন বয়স মাত্র বারো বছর কত জোরে বলে না কত ইমাম ইবনু ইসাক হাদিস কোট করেছেন হাদিস রেওয়ায়ত করেছেন হুজুর যখন বয়স বারো বছর তখন আবু তালেবের সাথে হুজুর সকালবেলায় নাস্তার জন্য নাস্তার জন্য বসছে আবু তাহলে বলছে বাতিজা আমরা সবাই নাস্তা খেয়েছি তুমি তো একটু বাহিরে ছিলে আসতে তোমার লেট হয়েছে তোমার নাস্তা তোমার জন্য দেওয়া হয়েছে তুমি শুরু করতে পারো হুজুর তখন বলছেন চাষি কি খেয়েছে ক তারা সবাই খেয়ে ফেলেছে বোনেরা খেয়েছে বাইরা খেয়েছে ক সবাই শেষ করে ফেলছে হুজুর তখন বলছে আমাকে মাইনাস করতে পারে ঠিক কিন্তু আমি মাইনাস করতে পারিনি বয়স কত সকলে কনা কত বলছেন সবাইকে ডাকেন আমি সবাইকে নিয়ে খাবো হুজুর তখন চাচা তখন বলে তুমি যেই পরিমাণ ছাতো নিয়ে বসছো তোমারই তো পেট ভরবে না হুজুর তখন বলছেন এটা হবে কি হবে না আপনার চিন্তা করতে হবে না জোরে বলেন না সবাইকে ডাকছে বিতরণ শুরু করছে সবাইকে দেওয়ার পরে সবাই আসুদের মতো খাইছে হুজুরও খেয়েছেন হুজুর বলছেন চাচা এখনো তো না তারা আছে আগামীকালকের জন্য রেখে দেন ইনশাল্লাহ আগামীকালকে জোরে বলেন পরের দিন বসছে খেতেছে শেষ না কমে না চাচা বলে তুমি কি করতেছো এগুলো ও বাতিজা তুমি কি করতেছো হুজুর তখন বলছেন আমি আজকে শেষ করে দিব যেটা আপনি সন্দেহ করতেছেন যদি আপনি সন্দেহ না করতেন যতদিন আমি খাইতাম আল্লাহ বরকত দিত জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় হুজুরের নবুয়তের যে মওজেজা নবুয়তের যে পাওয়ার এগুলো জন্মের আগেও জন্মের পরেও প্রকাশিত হয়েছে চল্লিশ থেকেই প্রকাশিত হয়েছে এটা ভুল কথা চল্লিশের আগে প্রকাশিত হয়েছে হুজুর নবুয়তের উপরে ছিলেন বলেই ঠিক না এভাবে জুহুর হয়েছে চল্লিশ বছরে নবুয়তের সাথেই পৃথিবীতে ভূমিষ্ট হয়েছে নবীজি ঠিক না বে ঠিক মধ্যখানে তুফান গেছে না বাংলাদেশে বিশাল তুফান গেছে চল্লিশের পরে নাকি নবুয়ত পেয়েছে কথা কয় না চল্লিশের পরে পাইছে না চল্লিশের পরে জুহুর হয়েছে প্রকাশ হয়েছে কিন্তু জন্মগ্রহণ যখন করেন তখন নবী হয়ে জন্মগ্রহণ করেছেন জোরে বলেন আর একটা হাদিস বলছি কষ্ট আল্লাহ উনষাট বছর কত কত বছর তো মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহ পাক বলেন হক এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে আল্লাহর ঘরে মূর্তি আর থাকার সুযোগ নাই সব ভাঙেন সাহাবাক ভাঙছে বাকিয়াত ও আহেদা একটা মূর্তি বাকি রয়েছে হুজুর তখন বলছেন মূর্তি ভাঙছো যে বাকি রাখছো কেন বংশের মূর্তি আমনের বংশেরটা ভাঙলেই আর কোনো কি হয় হয় না না অসুবিধা হুজুর তখন বলছে আমি তো ভাঙবো আমার জামাই কোথায় তাকে আমার সাহায্যকারী হিসেবে ডেকে দাও জামাইকে ডাকছে হুজুর তখন বলছে ইয়া আলী এজেলেস আর কুবু আলা মানকা বাইকা বসো তোমার কাঁদে আমার উঠতে হবে মূর্তি ভাঙার জন্য আলী বসে গেলেন পর একেবারে আলাইহি সাল্লামা আলা মানকা বাই হে আলির কান্দে উঠছে কি আলী আলির নবী তালেবের কান্দে উঠছে উঠার পরে আলী নবী তালেব বলে হুজুর আমনে তো ওজনের এটা আমার জানা ছিল না আমনে নামেন মূর্তি ভাঙন লাগবে না মূর্তি ভাঙা লাগবে না হুজুর তখন বলে না 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 মূর্তি ভাঙতে হবে ওই যে একটা আগ্রহ আছে না এই না তুমি দাঁড়াও কোন আমি তো ভাবতেছি না জোরে না সুভানাল আমার তো সম্ভব না এই যে গামায়া জমিনের ভিতরে গিরে যাচ্ছি আল খাসা দ্বিতীয় ঘন্টা আদেশটা বর্ণিত হয়েছে আমি জমিনের ভিতরে গিরে যাচ্ছি হুজুর আপনি নেমে যান হুজুর তখন বলছে না মূর্তি ভাঙ্গা লাগবে তুমি দাঁড়াও দাঁড়াইতে পারতেছে না হুজুর নেমে গেছে হুজুর তখন বলছে আমি তো নেমে গেছি আর আমি এখন বসবো তুমি আমার কান্দে ওঠো আলী তখন বলে হুজুর মশা বসে না মাসি বসে না আমাদের কান্দে আমি উঠবো সম্ভব না হুজুর তখন বলছে আদেশ করলে তোমার আদেশ পালন করতে হবে আমি এখন বসি তুমি কান্দে ওঠো উঠছে ফালাম ইয়াবলু কি নাগাল পায় না হুজুর তখন বলছে তুমি নাগাল পাইবা কেন আমি সাড়ে তিন হাত তুমি কত হাত কথা না কত হাত সাড়ে তিন হাত মোট সাত হাত গেছে চল্লিশ হাত উপরে হচ্ছে কি মূর্তি তুমি আর আমি মিলে তো কি হবে না নাগাল পাওয়া যাবে না আমি যখন হাত তোলার জন্য বলবো তখন হাত তুলবে তখন নবীজি বলছেন এরফা ইয়াদাইকা হাত তুলো মূর্তি ভাঙলো হুজুর যখন বলছে হাত তুলো মূর্তি ভাঙলো হুজুরের কথার ফয়েজ কি তাওয়াজ্জু কি আজকে যারা তাওয়াজ্জু মানে না ফয়েজ মনে না অলি আল্লাহর কথার মধ্যে তাওয়াজ্জ আসে না নাই একটু পানি পোড়া দিলেও কাজে লাগে আজকে যারা অলির কাছে আসে না পানি পোড়া নেয় না মাথায় একটু হাত বুলাইতে আসে না অলির কথাটা বিশ্বাস করে না আমার নবী যখন বলছে হাত তোলো আলী বলেন ফরাফা তুই এদাইয়া আমার দুই হাত তুললাম ফবালাক তুই এদাইয়া আমার হাত পৌঁছায় দিলাম বা কাসার তুহু আমি মূর্তি ভাঙলাম ফলাও সেই তু লাল তুহু কাসামায় আমার হাত দিয়া আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম জবান খুলি কলস ভান আল্লাহ যে হাত পৌঁছে না কিন্তু সে হাত চল্লিশ হাত পর্যন্ত পৌঁছে গেছে আবার বলছি কি ওই টাইমটা এমন বরকত হয়েছে যদি আমি হাত দিয়ে আসমান ধরতে চাইতাম আসমান ধরার ক্ষমতা পাইতাম আল্লাহ পাক আমাদের সকলকে অলিদের পথে থাকার দান কর বিভ্রান্ত হই না বাবা বলবেন যে হেতক মাহফিলি তো অনেক বেশি লোক হয় কথা কন্যা হেতক লোক তো ভাইরাল বক্তা হেতক হেতক লোক বেশি বলে যাচ্ছে সিলেটে আমি আসি আর না আসি আল্লাহর হস্তে বলে যাচ্ছি মানুষ দেখে বিভ্রান্ত হবেন না হক পথে সবসময় থাকতে সংখ্যা সবসময় কম ছিল ওহদের যুদ্ধে মুসলমান ছিল এক হাজার ওরা তিন হাজার যুদ্ধে মুসলমান 300 ওরা এক হাজার কথা কন হক সবসময় কমই ছিল আপনি হক মনে করে এখানে থাকেন কারো লোক বেশি দেখে মিডিয়া বেশি দেখে ভাইরাল বক্তা হেমিয়া তো ভাইরাল হেমিয়ার লোক তো শুনলে অনেক বেশি আসে দরকার নাই আমরা যে পথে আছি আহল সুন্নতাল জামাতের পথে আছি ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছে বলে গেলাম আল্লাহ বাক সকলকে এই পথে থাকার তো অভিজ্ঞ দান করেন আপনারা জানেন আমি সোনাকান্দা এটা একটা হক সেলসেলা ফুরফুরা শরীফের একটা শাখা দরবার হক সেলসেলা কথা গন্ডা সোনাকান্দা সারসিনাকে হক না এ হক পথে আমরা আছি কতজন দিকে টানতে চায় না আমরা হক পথে আছি আল্লাহ পাক সকলকে দিনের পথে কথা বলার তৌফিক দান করুন এইগুলো খিদমতের জন্য খিদমত করার তৌফিক দান করুন আমি সবাইকে কষ্ট দিয়ে এখানে শেষ করছি সংক্ষেপে দোয়া লাগে তো সবাই যা দোয়া করেন আমাদের লাকসাম কুমিল্লাতে এগুলো পলন নেই আমি সংক্ষেপে দোয়া করতেছি দূর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা নো হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি

প্রচন্ড গরমের মধ্যে বসে বসে নবীজির সান নবীজির সিরাত নবীজির মিলাদ নিয়ে কথা শুনেছে আল্লাহ নাজাতের জন্য সিলে বানায় দাও যারা কষ্ট করে এই গরমের সিজনে এই মাহফিল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ সময় দিয়ে এ আয়োজন সাজিয়েছে আল্লাহ জান্নাতে তুমি সুন্দর একটা আয়োজন করে দিও আয় আল্লাহ পাক প্রত্যেকের খেদমত তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ তাম পৃথিবীতে বিশেষ করে নবীজির আরো অপাক হাতিয়ে পৌঁছায় দাও আম্বিয়ায় কেরাম আসবি আয়ে কেরাম আউলিয়ে কেরাম কোলাম আয়ে কেরাম মমিন মোমেন আদ কবরে ভ্রোৎ সহায় দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আল্লাহ ইমান হালাতে অসহায় অবস্থায় কবরে সাহিত্য এই মুহূর্তে কবরে ভ্রোৎ সহায়তা আল্লাহ কবরটাকে জন্মাতে বিসনে বিসনে বিষয় দাও আল্লাহ ফুলতুলি সাহেব কেবলার রুহে রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দাও বর্তমানে যারা আওলাদে আওলাদে এজাম যারা আছেন সবাইকে তুমি নে হায়াত নসিব করো আইলা যারা আমরা তাদের উত্তরসূরী হিসেবে ক্ষেদমতে আছি আল্লাহ আমাদের সকলকে নে হায়াত নসিব করে দাও আমি এখানে দেখেছি অনেক গুলাম আয়কেরামের আয়োজন এখানে মাসা আল্লাহ সকল আলেমদের ন্যাক হায়াত নসিব করে দাও আল্লাহ এই এলাকায় তুমি শূন্যতের খেদমত শক্তিশালী করে দাও যুবকদেরকে নেখায়াত নসিব করে দাও মা বোনদেরকে নেখায়াত করে দাও আমাদের অভাব দূর করে দাও অন্তরের কষ্ট দূর করে দাও অন্তরের ব্যথা দূর করে দাও আল্লাহ এবাদত বন্দীগীর মধ্যে তুমি নূর নসিব করে দাও শান্তি নসিব করে দাও আল্লাহ তাকাব্বাল মিন্না বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ